কোনো কোনো ক্রিকেটারের অ্যাক্টিভিটি ট্রেডমার্ক বা ব্র্যান্ড হিসেবে পরিণত হয়, যেমন সাকিব আল হাসানের টাইম আউট। বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করার পর থেকেই ক্রিকেট দুনিয়ায় টাইম আউট বেশ আলোড়ন ফেলেছে। ঠিক একইভাবে মানকাড আউটের কথা বললে সবার প্রথমে আসবে রবিচন্দ্রন অশ্বিনের নাম। আইপিএলে জস বাটলারকে মানকাড আউট করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন অশ্বিন। সেই অশ্বিনই কিনা এবার মানকাডের সুযোগ পেয়েও আউট করলেন না ব্যাটারকে। ব্যাপারটা শুনতে বিস্ময়কর মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে সেঞ্চুরিয়ানে সদ্য সমাপ্ত বক্সিং ডে টেস্টে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বিপক্ষে বল করার সময় মানকাড আউটের চেষ্টা অবশ্য করেছেন অশ্বিন, তবে এবার সরাসরি আউট করেননি ভারতের এই অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথমে দক্ষিণ আফ্রিকান ব্যাটার মার্কো জানসেনকে সতর্ক করেন অশ্বিনের মানকাডের ভয়ে পরে আর ক্রিজ থেকেই বের হননি জানসেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের 98তম ওভারে বল করছিলেন অশ্বিন, ব্যাট করছিলেন স্ট্রাইকিং প্রান্তে থাকা জেরাল্ড কোয়েটজি, নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন জানসেন। আর ঠিক তখনই ঘটে এই ঘটনা, বল করতে গিয়ে হঠাৎ থেমে যান অশ্বিন। তাকে থামতে দেখে জানসেনও সাথে সাথে ক্রিজের ভেতর ঢুকে পড়েন। অশ্বিন মুখে অবশ্য কিছু বলেননি, তবে মুখে না বললেও জানসেন সহ সকলেই বুঝে যান অশ্বিন বল করতে যেয়ে কেন এভাবে থেমে গেলেন, এই থেমে যাওয়ার অর্থই বা কি। কারণ এই অশ্বিনই তো বর্তমান সময়ের মানকাডিং আউটের ব্র্যান্ডটা চালু করেছেন, বাড়িয়ে তুলেছেন মানকাডিং এর ব্র্যান্ড ভ্যালু। স্বভাবতই ভয়ে আর পরের ডেলিভারি গুলোতে ক্রিজ ছেড়ে বের হতে দেখা যায়নি জানসেনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি অশ্বিন। প্রথম ইনিংসে 19 ওভার বল করে 41 রান দিয়ে সংগ্রহ করেছেন একটা মাত্র উইকেট, তবে উইকেটের সংখ্যা আর একটু বেশি হলে হতেও পারত। ভারতীয় ফিল্ডার শুভমান গিল একাই তার বলে একাধিক ক্যাচ মিস করেন। এদিকে মার্কো জানসেন 84 রানে অপরাজিত থেকে দলের রানের কোটা 400 পার করতে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।